হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মুখের দুর্গন্ধ দূর করবেন যে উপায়ে। মুখের দুর্গন্ধে কথা বলতে পারছেন না, কি করবেন সে পথ খুঁজে পাচ্ছেন না, এমন অবস্থায় অনেককে অস্বস্তির মধ্যে পড়তে হয়। এমন একটি সমস্যা আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও জীবাণুর কারণে মুখের দুর্গন্ধ হতে পারে, এজন্য নিয়মিত দাঁত ব্রাশ করা জরুরি। কিন্তু দিনে দুইবার ব্রাশ করে, ডেন্টাল ফ্লাস বা মাউথ ওয়াশ ব্যবহার করেও অনেকের মুখের দুর্গন্ধ থেকেই যায়। তবে মুখের দুর্গন্ধ হওয়ার পিছনে মুখের ভিতর বা দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার প্রভাব ছাড়াও আরও অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন লিভারের সমস্যা থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে, এছাড়াও ডায়াবেটিস, কিডনির সমস্যা, ব্রঙ্কাইটিস সমস্যার জন্য মুখের দুর্গন্ধ হতে পারে। কয়েকটি ঘরোয়া উপায় আছে যেগুলি কাজে লাগিয়ে মুখের দুর্গন্ধ দূর করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলি। এক, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন। এতে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া দাঁতের ফাঁকে বাসা বাঁধতে পারবে না। দুই, গাজর আপেল জাতীয় ফল নিয়মিত খেলে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু মুখে বাসা বাঁধতে পারে না। তিন, মাউথ ওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ কম হয়। এসেন্সিয়াল অয়েলযুক্ত মাউথ ওয়াশ ব্যবহারে মুখের দুর্গন্ধ কমে যায়। মাউথ ওয়াশে টি ট্রি অয়েল, পিপারমেন্ট অয়েল এবং লেমন অয়েল থাকলে তা খুবই উপকার দেয় মুখের দুর্গন্ধ দূর করতে। চার, জিভ সবসময় পরিষ্কার রাখতে হবে। পাঁচ, বিশেষজ্ঞদের মতে মুখের দুর্গন্ধ দূর করার জন্য গ্রিন টি বা ব্ল্যাক টি খুবই উপকারী। চা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোকে জন্মাতে দেয় না। ৬, রোজমেরি জাতীয় হার্বার্স ভেষজ উপাদান চিবালেও মুখের দুর্গন্ধের সমস্যা কম হয়। বন্ধুরা, পদ্ধতিগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন, উপকার পাবেন। তবে কোনো কিছুতেই যদি কোনো কাজ না হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সব টিপসের জন্য। ধন্যবাদ।